মন্ডল, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। তো আবার এসে বললো আমাদের নূতন যুবা, মানে নূতন পানি উঠবে। যে দেখতে পাচ্ছেন এতে পানি উঠেছে, তো সামনে যে চাষা যেতে আছে সে একটি জাল উঠেছে, চায়না জাল। তো মাছ পেয়েছে অনেক, কেজি দুইয়ের মতন হবে। তো তার আরও জাল আছে উঠাবে, তো চলুন সেই জালে কীরকম মাছ উঠে সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। কালকে বা পরশু এই সব জায়গায়, সকল জায়গায় পানি উঠে যাবে। আজকে উঠেছে কিছু কিছু ঠালায়, তো এসে বললাম তার জালের কাছে। বন্ধুরা, এই উপরে টংটা একটু মাছ কম হয়, তো এই আস্তে আস্তে চলে যাবে রে, ছোটটা এই ট্রেন দেখতে পাচ্ছেন সেই মাছগুলো আগে জ্বালা গিয়েছিল বলছিলাম। ওই নৌকো তো ফারাই পারেন পারান। তো বন্ধুরা, এবার নিচের টংটা আছে মানে খালের ভিতরে যেটা আছে সেটা উঠে রাখুন। তো চলুন আমিও যাই তার সাথে, কারণ আমি ভিজে গিয়েছি, পানির ভিতরে নেমেছিলাম। তা সাবধিক কাকুর জাল, ও খালে জোর তো পাইছি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দর্শক দেখা যাইতেছে, এই যে দেখতেছেন ডুবাই ডুবাই উঠাইতেছে জাল, এটার ভিতরে দেখা যাক কীরকম মাছ আসে। আজকে মাছের সাইজ বড় বড়, আসলে বড় সাইজ। আমাকে আমাকে ঢুকছে একাল মধ্যে দিয়ে লোস মনে হয় সিরিয়াস সম্ভবত। জো পাইছে না জালটা, ওটা গাওয়া দেন মাছ পেবেন, দেখ মাছ আইছে খালি। হ্যাঁ সব জালে গা হয়ে গেছে। হ্যাঁ একেবারে কম দুইটা। তো বন্ধুরা, এবার দ্বিতীয় নম্বর জালে মাছ পায়নি, তো তৃতীয় নম্বর জালে যেতে আছে, দেখা যাক কিরকম মাছ পায়। একটি জালে ভালো মাছ পেয়েছে, তো একটি দুইটা তিনটা পেয়েছে, আর একটা জালে দেখা যাক কিরকম মাছ। আর তিনটা জাল তার জালে মাছ দেখা যাইতেছে, এখান থেকে জালে বেজে আছে ওই যে মাছ। বন্ধুরা দেখেন জালে মাছ বাইজা রয়েছে, হ্যাঁ একটা যে সাইজ আছে বড়। দর্শক বন্ধুরা দেখেন যে বড় একটি গুঙ্গি মাছ, এই যে বিশাল সাইজের, আর উপরে গুলো ছোট।
পানির হাজা না বাতাসে আমার এইটা কিছু মাছ দেখা যাইতেছে মোটামুটি ওই জালে ফাড়া পার না যাবার ওই জাল ধামের লগে হ্যাঁ তো বন্ধুরা এবার মাঝখানের মানে নদীর ভিতরে যে জালটা আছে খালের মাঝখানে সেটা উঠাবে জামাইটা মনে ভালো ঢুকছে ওই জামাইটা মনে ভালো ঢুকছে মাছ দেখা যেতেছে হ্যাঁ যার আর আল্লাহ আর যার লাগে এটার ভিতরে মাছ আছে দর্শক বন্ধুরা লক্ষ্য করবেন এই জালটার ভিতরে ভালো মাছ আছে একটু বেশি সবচেয়ে জানেন জানেন আমি দাঁড়িয়ে এলাম হ্যাঁ 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 তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ডেইলি ফিশিং ল্যাবের সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ।